তোমরা মোবাইলও যেন মগ্ন হয়েছো, তোমরা মুখে কোনো টেনশন নাই নিবি, খাইবা তোর রেজাল্ট হইতো, তোমরা সরমায় আচরি নাই, তোমরা এখন থেকে লাইফ ক্যারিয়ার বানাইতা আর তোমরা মোবাইলও মগ্ন। তোমরা যদি দুইটা রেজাল্ট খারাপ হয় তো জানারা কি কয় দানা কয় হিসাব, এখানে ভালো করে কিন্তু জানারা কি বুঝছো নি আমি তো রেডি তোলাম তোর ফোন করিয়া লগে লাগ। আমি তো টেনশনে তিন দিন থেকে আমি খানি উনি বাদলি, তুমি তো খালি মোবাইল টিপারে, তুমি চিন্তা করি না, আমি তো পাস করুম। আচ্ছা চিন্তা করতে গেলে চল, হ্যাঁ আমি তো লাগবই দে। হ্যাঁ আমি তিন পাস করতে পারতে নাই আমার জানা আছে, তোর দ্বারা হইতো না, তোর রাখিয়া গেছে বুঝা, তোরে টানতাম, তোরে চেষ্টাইতাম, আমার দিকদারি দিতে সেটাইতে, তিন পাস করতে পারতে না, তোর দ্বারা হইতো না, এটা যা আমার সকাল বড় ভাই কোনোদিন মায়ের হাতে কিছু বুঝাইলে না, যেদিন যেটা হয়ে গেল সে 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 যাই চলো ঘর গেছে গিয়া ফোন লাগাই, ফোন লাগাই যাই খানো রে রেজাল্টটা না জিতে না জলদি আয়, তো খানো ভাই আমি তো নিশ্চয় আই গেছি আই গেছি, আর তো হতো নি আমি বড় খুশি রে, বড় খুশি বড় খুশি, আমি তো দোয়ানো করছি তুমি বাস করতে করে, আমি টেনশনে কিছু ভাল লাগে না, আমি কোনো বাড়ি গিয়ে চিন্তা করি মার্শাল্লাহ মার্শাল্লাহ মার্শাল্লাহ, তুমি যাই এখন মিষ্টি মিষ্টি আমি আনি গিয়ে বাজারে গিয়ে যা মিষ্টি আনি গিয়ে তোর লাগে ভাড়া দেওয়া লাগবো তো বাড়ি আমি গীতা রে এগুলো ইলা না কুদাইলে এগু মানুষ হইতো না, এগুলো ওলা কুদাইয়া না করলে এগু মানুষ হইতো না, এগুলো আমি কুদাইয়ার তার ভালো লাগে কুদাইয়ার, তার ফিউচারে লাগে কুদাইয়ার, তার ভবিষ্যতে লাগে আমি কুদাইয়ার, হে বুঝেন না, হে মনে করেন তার বড় ভাই খারাপ, তোর বড় ভাই খারাপ না রে, তুই আজ রেজাল্ট খারাপ করছস কাল তোর ভবিষ্যৎ নষ্ট হইব, এর লাগে আমি তোরে কুদাই, আল্লাহ আমারে মাফ করে দিও, বাবা রাখিয়া গেছলা তার হরু থাকতেই ফালছি, আমি দূর দূর শেষে কিতালে করি, তার ভবিষ্যৎটা বড় হওয়া লাগিয়া ভবিষ্যৎটা সুন্দর হওয়া লাগিয়া এর লাগে দূর দূর শেষে করি, ও দূর দূর শেষের যদি আমার খারাপও পাই যায় তো খারাপ পাও কোনো কিছু নাই, কিন্তু তার বালাও তো এর লাগে আমি তারে দূর দূর শেষ করি, দুনিয়ার টাকা দেখি না টাকাও বালা টান দুয়ারা কোনো দিন আইতাম না পৃথিবীতে থাকতাম না আমি, দায় সুল দাঁড়িয়ে এখন গিয়ে খাটি গিয়া এখন তো বেশ লাম্বা হয়ে গেছে।
আমি এই দুনিয়া টাকা থেকে না টাকা পালা মরে মন যাও পালা এই দুনিয়া টাকা থেকে পরীক্ষা রেজাল্ট খারাপ হসলাম ভাই আমার কিছু রাখছেন না যা তা কইছেন আমারে ভাই যা তা কইছেন পড়ে দিন দেখিয়া না আমি আর দেখছি দুনিয়া থাকতাম নাই টাকা থেকে আমার না থাকাও পালা কীটা ভাবছিল না থাকলে কীটা দুনিয়াকে আসিয়ে পড়ব মরে গেলে যদি সারা দায় সমাধান হয়েছি তো সারা আমার মরে গেল মরিয়া তোর সমাধান হয়ে গেল মরা তোর সমাধান নাই আয় আমি তোর বাইরে বুঝাই গিয়া কিতা হয়েছে ব্যাপার আমি শুনি গিয়া আয় তুই এক কাম কর গেঞ্জিও খুলতে গেঞ্জি খুলতে নেই তুই খুলিয়া দে খুলিয়া মার দে গেঞ্জি বুঝি বুঝি আমার ও মজা দেখবে ও তোর ভাই বাইরে গেলে মজা দেখাই আমি দেখবো সকালে মানে বকাবকি বসলাম তার রেজাল্ট খারাপ হয়েছিল আর যেমনি গেল ঘর থেকে বেলা বাজার কয়টা তার খবর নাই বকাবকি বসলাম রেজাল্ট খারাপ করছে জানি বা তার বেলা লাগে বকাবকি করছে আর তার তো খবর নাই আর বড় টেনশন হয়ে আছে উপরও আয় না দেবে দেখো জানো গেঞ্জিও তোমার বাইন তোমার বাইন গেঞ্জি দেখো তোমার বাইন গেঞ্জি এগুলো আপনার কাছে কেন দাদা এগুলো আপনার কাছে কি লাইলো এগুলো তোমার বাইন গেঞ্জি বাইরে দিয়ে উদাই শোনান আমি তোর বলা লাগবে কিছু শোনো তারা বকিছো খুব বকাবকি করছো খুব গুদাগুদি করছো ইল্লা হতে তোর না গরু ভাই এগুলো যদি ফেল করে লাইছে এগুলো তো বুঝাইতে আসলে গার্জিয়ান হলে যদি বুঝাইন না তো বুঝাই দেখানো গাড়ু মাসে বুঝাইবা নি বন্ধ করুন ফেল করলে গিয়ে করলে উৎসাহ দিবা আচ্ছা ঠিক আছে এবার ফেল করে নিয়েছ নেক্সট বার যেকোনো ভাষায় পাস করতে না পাস করলে অন্য বহু পদ্ধতি আছে তারা বুঝাইবার কোথাও পদ্ধতি দিয়ে বুঝাও না সোজার লোকে করে কথার লোকে কই দিলে জাগি বারি জাগি হরি জাগি মরি জাগি ওটা করলে তারা কইলে বা দেও তোমায় চেন দেও অবস্থা করে প্রত্যেকটা বছর এই অবস্থা হয় আর এলা কোনোদিন কইও না ভাই ভাই তুই এখন তাই পড়িবে আমি তোর সাথ দিব তোর রেজাল্ট খারাপ হয়েছে নানি আগামীবার বালা করে করবে তুই আমি তোর লগে আছি তুই পড়িবে এই সন্ধ্যা করে পড়িবে তোর টিউশন একটা লাগে না তিনটা লাগাইবো আমি টিউশন লাগাই তুই পড়িবে তুই মানুষ বনবে ভাই তুই মানুষ বনবে বারবার বারবার বালা রেজাল্ট করতে এখন চিন্তা করিয়া তুই বালা রেজাল্ট করবে বারবার ও লো কিনজি লাগা ও বিবার সকল একটা মুখ্য উদ্দেশ্য হইল নাটকটা বানানির যে প্রত্যেকটা বছর হয় কিতা রেজাল্টর পরে মেট্রিকের এইচ এস এল সি রেজাল্ট হোক আর এইচ এস এর রেজাল্ট হোক যে কোনো রেজাল্টর পরে গার্জিয়ানে বাচ্চারা কিতা করে কোনো স্টুডেন্ট আছে বহুত ভালো স্টুডেন্ট কোনো কারণবশত ফেল করে লিছে রেজাল্ট খারাপ করে লিছে বা কিছু খারাপও স্টুডেন্ট থাকতে পারে যে সব মানুষ সবসময় যে খারাপ থাকবে কোনো কথা নাই ভালো ভালো হইতে পারে তারা উৎসাহ দিত তারা চেষ্টা করতে তারা আরও ভালো করার গিয়া এরকম বকা সকা করলে ওই গীতা মানে ফ্রাস্ট্রেট হয়ে যাবে চিন্তা গীতা করেন এই ভোট বাঁচিয়ে নেন গিয়া এই ভোটটা বাঁচিয়ে নেন গিয়া যার কারণে আমরা সব গার্জিয়ান বা সব প্যারেন্টস সকলের কাছে আমাদের অনুরোধ যে বাচ্চা যদি খারাপ করে কোনো জিনিসও দিয়েও হয় দেখো স্কুল কলেজ এটা একটা সময় আছে পরীক্ষা তো সারাটা জীবন থাকবো যার এর মতলব কেন নাই দেন বেশি বকাবকি করি এগুলো অত ফ্রাস্ট্রেট করতাম না তার কারণে এই পথ লইতে বাধ্য হয় তো আমরা কথাগুলা বা আমরা অভিনয়গুলা
আপনারা দেখবা আর আমরা কমেন্টের মাধ্যমে জানাইবা যদি কম বেশি হয় আর আপনার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে আপনারা শেয়ার করিয়া সাইডো ভাই আপনার ভিডিওটা বসাই দিবা আপনার চ্যানেলটারে ফলো করে রাখবা আমরার সেম চ্যানেল আছে ইউটিউবও সাবস্ক্রাইব করে রাখবা আর এই বলি আমরার ভিডিওটা আমরা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম।